হ্যালো এ ব্রিওহ আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আইটেল আপডেট সুইচ থেকে রিসেলার তৈরি করতে হয় ফার্স্টে আপনি যে কোনো ব্রাউজার লগন করতে পারেন যে কোনো ব্রাউজার ওপেন করে লগ ইন করতে পারেন আমি গুগল করুন ব্রাউজারটি ওপেন করলাম বা ওপেন করে নিচ্ছি হ্যাঁ এখানে আপনার যে ধরনের হোক না কেন এক এক কোম্পানির এক এক লিঙ্ক থাকে আপনি যে কোনো বা যে কোম্পানির লিঙ্ক ব্যবহার করে থাকেন সেটা রাইটিং করবেন আমি যেটা ব্যবহার করছি এখানে নিয়ে নিই আই সরি নিয়ে এখানে বিলিং বিআই এল এখানে চলে আসছে দেখেন আমার যেহেতু আগের দেওয়া আছে এখানে এখানে বিলিং ডট ইউনানি ডট কম লগ ইন এখানে আমি ইন্টার দিলাম এখানে যে আপনার নিজের পাসওয়ার্ড পাসওয়ার্ডটি বসিয়ে চেক করতে হবে অবশ্যই ইউজার পাসওয়ার্ড কারেক্ট দিয়ে তারপরে লগ ইন করার পরে এটা দেখতে পাবেন এর আগে দেখতে পাবেন না লগ ইন করার জন্য অবশ্যই আপনার ইউজার পাসওয়ার্ড এখানে প্রবেশ করতে হবে আমি আমার ইউজারটি দিলাম ডেমো ইউজার টি ইউ এন এন ই এল স্পেস টি ভি নেক্সট বা দ্বিতীয় সেট হবে যে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডের ঘরে দেবেন আপনার যে পাসওয়ার্ড ওটা আপনার ওখানে বসাবেন আমি দিলাম আমারটা টি ইউ এন এন ই এল টি ভি ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওকে এবারে লগ ইনে ক্লিক করেন এখানে আপনার অবশ্যই এটা নতুন তৈরি করার রেট টেরাই করা হচ্ছে যে কারণ এখানে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড আছে এটা কোনো ব্যাপার না আপনি নতুন একটা পাসওয়ার্ড বসিয়ে দিতে পারেন টি ইউ এক দুই তিন চার পাঁচ নেক্সট বা পরের সেট হবে সেম ইউজার পাস সেম পাসওয়ার্ডটি বসাতে হবে টি ইউ এক দুই তিন চার পাঁচ ওকে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করলাম এখানে দেখেন এটা সেভ না করলেও সমস্যা নেই নো দিয়ে রাখলাম এখানে দেখেন আপনার একটা অপশন রয়েছে ডান সাইডে সরি বাম সাইডে বাম সাইডে একটা অপশন রয়েছে অপশনে ক্লিক করেন এখানে প্লাস চিহ্ন এখানে অবশ্যই অন্য একটা সিস্টেম ছিল আগে এর আগে যে সিস্টেম ছিল তার সাথে এটা মিল নেই যে কারণে এটা দেখানো হচ্ছে ক্লিক করেন এখানে দেখেন লেখা আছে ম্যানেজ ক্লায়েন্ট অবশ্যই এটা রিসেলার তৈরির ক্ষেত্রে এখানে দিতে হবে ক্লিক করলাম লেখা দেখেন এখানে অ্যাড অ্যাডে ক্লিক করবেন আপনি কী নামে রিসার্ভেল একটা তৈরি করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে আমি যে কোনো একটা নাম দিলাম এখানে টি ইউ এন এন এল টিভি টোয়েন্টি ফোরই দিলাম এখানে যে কোনো একটা পাসওয়ার্ড বসিয়ে দিলেন অবশ্যই খেয়াল করবেন এখানে লেটার ডিজিট দুটোই দিতে হবে আপনার যদি সই যে আপডেট থাকে যে আপডেট অনুসারে দিতে হবে টি ইউ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেম পাসওয়ার্ড আপনার নিচের অপশানটায় দিবেন বা নিচের কোঠায় দেবেন টি ইউ এক দুই তিন চার পাঁচ ছয় এখানে দেখেন আপনার লেখা আছে চালার রেট বেসিক এখানে ব্যালেন্স দিলেও দিতে পারেন আপনার বানাবার সময় বা তৈরি করার সময় দিতে পারেন না দিলেও সমস্যা নেই আমি ব্যালেন্স পঞ্চাশ দিলাম এখানে আপনার এখন বয়েজ রেট পেলান এটা আপনার যে রেটের উপরে তৈরি করবেন সেই রেট প্ল্যানটা এখানে করাতে হবে এখান থেকে ক্লিক করে বয়েজ রেট প্ল্যান আমার এখানে দেওয়া আছে টুনিল গুরু বিডি সমান সেভেন কে ওকে আর নিচে যে অপশানটা দেখতে পাচ্ছেন মোবাইল টপ আপ রেট প্ল্যান এটা দরকার নেই আপনার বর্তমানে কারণ এটা যার যেটা আপডেট যদি থেকে থাকে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবেন অ্যাডভান্সে একটা অপশান রয়েছে অ্যাডভান্সে গিয়ে দেখতে পারেন এখানে আপনার ম্যাক্সিমাম অ্যালাউ কল আপনি একটা পিন থেকে চাইলে আপনি একাধিক কল ব্যবহার করতে পারবেন একসাথে অনেকগুলো কল অ্যালাউ হবে বা একাধিক কল দিতে পারবেন একই ইউজার পাসওয়ার্ড থেকে সেরকম একটা সিস্টেম বা লিমিট করে দিতে পারেন আপনার কলসের যে ই থেকে ক্লায়েন্ট থেকে কয়টা কল দিতে পারবে তার একটা লিমিট রিসেলার ক্যালেন্ট থেকে এখানে আরও কিছু অপশন আছে আপনার এটা আপনি কি ভাষা শুনতে চাচ্ছেন আইবিআরটা সেটা বাংলায় শুনলে বাংলা ইংরেজিতে শুনলে ইংরেজি বা ইংলিশ ফ্রান্সিস আরবিস হিন্দি ওকে তারপরে এখানে দেখেন ব্যালান্স এখানে যে অপশনগুলো রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিলে একটা এখানে লাভ হবে আপনার এখানে যদি আপনার ফোন নাম্বার ইমেল ব্যবহার করেন আপনার পাসওয়ার্ড ভুলে গেলে রিসিভ করার একটা অপশন সেটা আপনি এখানে বিলিন এক্সেসে দিয়ে দিতে পারেন যে কারণে আপনার পাসওয়ার্ড ভুলে গেলো এটা রিজিট করতে পারবেন ওকে আমি বেসিক্স চলে গেলাম আবারও ব্যাগে সাবমিট সাবমিট করে দিলাম আর ওকে দেখেন এখানে ইউ হ্যাভ অ্যাডেট ক্লায়েন্ট টু টিভি টোয়েন্টি ফোর সাকসেসফুলি ওকে এটা খুঁজে পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আবারও এখানে আমি গিয়ে দেখাচ্ছি ক্লায়েন্ট ক্লিক করতে হবে তারপর দেখুন লেখা আছে ম্যানেজ ক্লায়েন্ট ম্যানেজ ক্ল্যান্টটি আমার ক্লিক করা রয়েছে যে কারণ আবার করা দরকার নেই ম্যানেজ ক্যাল্যান্টটি ক্লিক করবেন তারপরে ছার্জ বাটমে ক্লিক করেন ছার্জ দেখেন আমি যে এই ইউজার পাসওয়ার্ডটি তৈরি করলাম এখানে ইউজারটা চলে আসছে এবং রেড প্ল্যান চলে আসছে এবং এখানে যে আমি ব্যালেন্সটা দিলাম টোটাল লিমিট ব্যালেন্স লিমিট চলে আসছে আপনি চাইলে এটা পাসওয়ার্ড অবশ্যই এখানে দেখা যাবে না আইটেস সুইজে যে পাসওয়ার্ড দেখা যায় না সেখানে পাসওয়ার্ড এখানে দেখা যাবে না রিসেলার টাইপ এটা আর এটা রিসেলারের ইউজারটা ওকে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আপনার যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইউটিউবে প্রবেশ করবেন ইউটিউবে প্রবেশ করে এখানে আপনার কিছু বেশি কিছু করতে হবে এখানে একটা সিলাস বসিয়ে সেলাস বসি লিখবেন টি ইউ এন এন ই এল টি ভি ইন্টার ক্লিক করলে আপনার আমার আইডিটা চলে আসবে এখানে এখানে সাবস্ক্রাইব বাটমে ক্লিক করবেন এবং বেল বাটমে ক্লিক করে আপনি পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করে রাখতে পারেন এটা আপনার উপরে ডিপেন্ড করবে ওকে বাই বাই